বিএনপির রাজনীতিকে নতুন করে সাজাতে হবে বললেন ডক্টর খন্দকার মারুফ হোসেন। রিয়া জুয়েলার্সের পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের জানাই সাদর আমন্ত্রণ। আধুনিক ডিজাইন আর খাঁটি গিনি সোনার অলঙ্কার রিয়া জুয়েলার্সের উপহার। বিশ্বস্ততা আর আস্থায় নারীর অহংকার রিয়া জুয়েলার্স অলঙ্কার। সত্ত্বাধিকারী দাউদকান্দির কৃতি সন্তান আলহাজ রুহুল আমিন ও আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, 5 বাইতুল মোকাররম, দ্বিতীয় তলা। কুমিল্লার হোমনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের 13তম কারামুক্তি দিবস পালন উপলক্ষে শুক্রবার বিকেলে কান্দাপাড়ায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের উদ্যোগে তারিক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার্থে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট বিবেচনা করে বিএনপির রাজনীতিকে নতুন করে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া কন্ডিশনাল গৃহবন্দী, তিনি যেদিন জনগণের সামনে বক্তব্য রাখবেন সেদিনই তিনি মুক্ত হবেন। তারেক রহমান যেদিন দেশে ফিরে জনগণের মধ্যে কথা বলবেন সেদিন তিনি মুক্ত হবেন। ফলে আজকে বিএনপিকে তাদের মুক্তির পথে কি কি বাধা আছে, কি ব্যারিকেড আছে, সেগুলো চিন্তা করে বিএনপিকে রাজনীতি সাজাতে হবে। বিশ্ব রাজনীতি এখন চেঞ্জ হয়ে গেছে, এগুলো অ্যাড্রেস করে আমাদের এগোতে হবে। এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা ছাত্রদল সভাপতি রোমান খন্দকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাসেদ মিয়া, দেবিদার উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল লাউয়াল সাইফুল, সাংগঠনিক সম্পাদক সোহেল নিয়ামত সরকার। আরও উপস্থিত ছিলেন হোমনা, তিতাস, মুরাদনগর, দাউদকান্দি, মেঘনা, চান্দিনা ও দেবিদার উপজেলার কয়েক শতাধিক ছাত্রদল নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠান শেষে সকলের উপস্থিতিতে এতিম বাচ্চাদের মাঝে তোবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল নেতা আব্দুল আলিম ও সভাপতিত্ব করেন হোমনা উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ সেলিম ইসলাম। আবু রায়হান চৌধুরী, তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।